বেঙ্গলি ব্লগার যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে মহাপ্রভুর কৃপায় আমরা সবাই ভালো রয়েছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, আর আজকে হচ্ছে বারটা হচ্ছে তোমার বুধবার, আজকে হচ্ছে বুধবার। তো আমার বারটা মনে করতে এতটা টাইম যাচ্ছে, কারণ মনে করছি মেয়ের পরীক্ষা কবে হয়েছিল, তো সেই জন্য। যাই হোক, আজকে হচ্ছে বুধবার, বুধবারের ব্লগটা বৃহস্পতিবার যাবে। তো যাই হোক, আজকে যে ব্লগটা শুরু করেছি সেটা হচ্ছে একদম বিকেল টাইমে। তো বিকেল টাইমে আমি নতুন যে বাগানবাটি সেটাতে এসেছি, মানে আমাদের আশ্রমের পেছনে যে বাগানবাটি রয়েছে সেই বাগানবাটিতে এসেছি। তো বাগানবাটিতে ইট গাছগুলো নতুন লাগানো হয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি, কারণ পুরীর ব্লগ এতদিন চলেছিল তো সেই জন্য দেখানো হয়নি। এই গাছগুলো দেখুন নতুন লাগানো হয়েছে, মানে সেখান থেকে আমাদের যে গুরুর মন্দির রয়েছে না, সেইখান থেকে এগুলো আনা হয়েছে, সেখান থেকে এগুলো বসানো হয়েছে। আর পুকুরের জল, তো আমি এটাকে পুকুর বলবো না সরোবর বলবো না ঝিল বলবো, আমি কি বলবো বুঝতে পারছি না। মোটামুটি দেখুন জল একদম ভর্তি, পুরো ভর্তি, জলটা জল একদম ভর্তি হয়ে গেছে। আর ভর্তি হওয়ার জন্য মানে দেখতে খুব ভালো লেগেছে, কারণ পুকুর তো জল ভর্তি থাকলেই ভালো লাগে, শুকনো হলে তো ভালো লাগে না, তো সেটাই আর কি এখন ভালো লাগছে আর কি জল ভর্তি করার জন্য। আর এখানে এই যে একদম ধারে ধারে এই এই যে গাছগুলো, এই গাছগুলো লাগানো হয়েছে, দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাতে ভালো করে আপনাদের দেখাচ্ছি কি কি নতুন বাগানে নতুন ভাবে সাজানো হয়েছে, আমি সেটা দেখাচ্ছি। এই যে এই একটা কুঁড়ে ঘর হয়েছে, যে কুঁড়ে ঘরের ভেতরে আমি ঢুকে গেছি, এই যে দেখাচ্ছি আমি। আর এখানে তো আমাদের, এখানে আমাদের ব্যান গাছ রয়েছে, এই যে ধান গাছ রোয়া হচ্ছে আমাদের আশ্রমে সেবার জন্য রোয়া হচ্ছে। তো এগুলোকে বলে যে সববার হচ্ছে চাষ হয়ে গেছে আমাদের বাদে, তো এখন আবার আমাদেরটা কমপ্লিট হলো, আমাদের কমপ্লিট হয়ে গেছে, এগুলো বাদ বাকি রয়েছে। এগুলো আমাদের বাইরের যে জমি রয়েছে, বাইরের মাঠ রয়েছে, সেখানে এটা রোয়া হবে। এখনও এগুলো হচ্ছে, এখনও কিন্তু ব্যান গাছ রয়েছে, যেগুলো হচ্ছে পরে আবার যদি লাগানো যায় তো লাগবে, না হলে লাগবে না, এটাই হচ্ছে ব্যাপার। এই দূরে একটা কুঁড়ে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দেখুন দেখা যাচ্ছে দূরে একটা কুঁড়ে ঘর হয়েছে। এখানে আপাতত এখন এই সময়টাতে তিনটে কুঁড়ে ঘর হয়েছে, তিনটে ঘুরে ঘরের সাথে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে একজন বসেও আছে, তো ওই কুঁড়ে ঘরটা সব থেকে প্রিয়, ওই কুঁড়ে ঘরটা সব থেকে ভালো, আর সব থেকে বাতাস বেশি ওই জায়গাটায়, তো সেই কনেও একটা হবে। তো সব মিলিয়ে বাগানের মানে পেছনের যে বাগান বাটিটা এত সুন্দর, আমরা তো আমরা প্রতিদিনই বিকেলে নামের মালাটা হাতে নিয়েই প্রথমেই আমাদের এই বাগান বাটিটার কথা মনে পড়ে, বা এখানেই আমরা চলে আসি, কারণ এখানে অনেক দূর জায়গা রয়েছে যেখানে আমরা পরিক্রমা করতে পারি, ঘুরতে পারি, তো সেই জন্য নামের মালা নিয়ে এই জায়গাতেই চলে আসি, আর বেশ ভালোও লাগে। আর আজকে তো প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কালকে যতটুকু বৃষ্টি হয়েছে তার সঙ্গেই মানে চারিদিকটা ভরিয়ে দিয়েছে পুরো। আমি তো ভিডিও দিয়েছি আমাদের যে বিশ্বেশ্বর মন্দির প্রদক্ষিণ করা যাচ্ছিল না, এতটা পরিমাণে ওখানে ডুবে গেছে, এতটা বৃষ্টি হয়েছে, আমি সেই ভিডিও আপনাদের দিয়েছি কি পরিমাণে বৃষ্টি হয়েছিল। আমি সারাদিন কোনো ব্লগ করতে পারিনি, কারণ সারাদিনই বৃষ্টি হয়েছিল, তো কি ব্লগ করব, তো সেই জন্য। আর আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যেটা হচ্ছে আজকে আমরা সেটা করব, সেটা হচ্ছে পুরুষোত্তম মাসে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতির সময় প্রদীপ দিয়ে একটি শ্লোক আমাদের বলতে হয়, এবং তার সঙ্গে প্রদীপ দিয়ে ওটা কিন্তু আরতি করতে হয়।
তো সেটা সমস্ত জায়গাতে কিন্তু চলছে, যেটা হচ্ছে বৃন্দাবন তো বটেই, আর তার সঙ্গে আমাদের ইস্কন। তো এই পুরুষোত্তম মাসটা হচ্ছে খুব ভক্তদের কাছে একটা দামি মাস, মানে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। পুরুষোত্তম মাসে আপনি যদি এমনটা হয় যে আপনি ভগবানের জন্য ভালো কিছু কর্ম করলেন, সেটা দ্বিগুণ হয়ে যাবে। মানে বলতে পারেন যেমন চৈত্র সেলে শাড়ির অফার দেয়, তেমন আমাদের ভক্তের আধ্যাত্মিক ধর্মে কিন্তু এগুলো এক একটা অফার। যেমন হচ্ছে দামোদর ব্রত, তারপরে পুরুষোত্তম মাস, এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তো আর ভক্তদের কাছে যদি বলি, আমাদের যেমন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে প্রতিনিয়ত সেবা চলছে, প্রতিনিয়ত নিয়ম চলছে, যেটা ভোগ মানে প্রসাদ দান, তারপর ভক্তদের সেবা তো প্রতিনিয়ত চলছে। সেখানে কিন্তু নতুন করে কোনো নিয়মের দরকার হয় না, এই নিয়মগুলো শুধু তাদেরই জন্য যেনারা কখনোই নিয়ম পালন করেন না, তেনাদের জন্যই কিন্তু এক্সট্রা করে অনেক নিয়ম পালন করতে হয়, কারণ তেনারা বেনিয়মে থাকেন, তাই নিয়মে আসতে হয়। আর যেখানে প্রতিনিয়ত নিয়ম চলছে, সেখানে কিন্তু পারফেক্ট কোনো নিয়মের আওয়ার দরকার হয় না। তো সেখানে প্রতিনিয়তই সেবা চলছে, প্রতিনিয়তই ভক্ত সেবা চলছে। তো ব্যাপারটা সেই রকম দাঁড়িয়েছে, আমাদেরও তাই হচ্ছে। তবুও আমি আজকে একটা ভিডিও শ্যুট করার জন্য যদিও এটা করব, কিন্তু তাও এটা পুরুষোত্তম মাসে আমাদের নতুন প্রদীপ আমি সাজিয়েছি, প্রদীপের বাতি দিয়েছি, প্রদীপের বাতি দিয়ে রেডি করে রেখেছি। ভক্তরা যখন আসবে তখন ভক্তদের হাতে আমি দেব। তো এটা আরতি হবে, আর আমি একটি আপনাদের জন্য যুগলাষ্টকম আমি করেছি, যেটা পুরুষোত্তম মাসে যদি নাও করতে পারেন, আপাতত যেন সব সময় শুনতে পারেন, প্রতিদিন একবার করে যেন গানটি শ্রবণ করেন, সেটারও কিন্তু একটা ফল ভালো রয়েছে। তো আপনারা অবশ্যই এই পুরুষোত্তম মাসে এই গানটি শ্রবণ করবেন, তাতেও কিন্তু আপনাদের ভালো হবে। তো আমাদের যে শিষ্যগণ রয়েছে, আমার বাবার যে শিষ্য রয়েছে, মানে আমার দাদা এবং দিদিরা রয়েছে, তো সেই দাদা দিদির কথা ভেবেই কিন্তু আমি এই যুগলাষ্টকম করেছি, যেটা আমাদের আশ্রমের পক্ষ থেকে আমি আপলোড দেব, যেটা আপনারা সবাই কিন্তু প্রতিদিন শ্রবণ করবেন। আর যদি কানে মধুর না লাগে, আপনারা আমি আমাকে ছোট বোন ভেবে মাপ করে দেবেন, কারণ আমি চেষ্টা করেছি মধুর করার যতটুকু সম্ভব, নিজের নিজেদের বাড়িতে যে মাইক্রোফোন বা নিজের বাড়িতে যে ভাইরা খোল বাজায় সেই সব দিয়ে করেছি, কোনো ইনস্ট্রুমেন্ট নিইনি, মানে কোনো আলাদা কোনো স্টুডিওর ইনস্ট্রুমেন্ট নিইনি, নিজের থেকে করেছি। তো যদি কিঞ্চিত কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ছোট বোন ভেবে মাফ করে দেবেন। অবশ্যই এই পুরুষোত্তম মাসে আমার এটা মনে হলো, আরও আগে আমার দেওয়া দরকার ছিল, তো আমি এর পর থেকে আমি চেষ্টা করব অনেকটা আগে দেওয়ার, যাতে করে আপনারা পুরো পুরুষোত্তম মাসটা আপনারা শ্রবণ করতে পারেন। তো সেই জন্য আজকে কিছু প্রদীপ রেডি করেছি, যেটা সন্ধ্যা আরতির সময় দেব। তো আমি বেশি কথা না বলে চলুন বাগান বাড়িটা দেখিয়ে দিই আপনাদের। শরদ বনল নিরল কত্রনায় কারুণ্য।
संसार रावण निरलंकत्रनाय
ना समस्त शास्त्रै रक्तस्तथा भवाय वजधि शक्षधरी तेना समस्त शास्त्रै रक्तस्तथा।